হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নৌকো সোর্স সম্বন্ধে আলোচনা করব। যেহেতু এটা প্রথম ক্লাস, তাই আমরা বেসিক থেকে শিখব। যে কোনো চ্যাপ্টার বেসিক থেকে অবশ্যই শেখা দরকার। বেসিকটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, তোমরা সমস্ত অঙ্কের সমাধান খুব কম সময়ে করে দিতে পারবে। এর সঙ্গে কিছু শর্টকাট টিপস অবশ্যই জানা দরকার, যাতে তোমরা পরীক্ষার সময় অতি দ্রুত উত্তরগুলো দিতে পারো। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো যে আগের ভিডিওগুলি কোথা থেকে দেখতে পাবে। তো তাদের জন্য প্রথমে আমার চ্যানেলে যেখানে নাম লেখা আছে ইজি ম্যাথ রাজু গুনিয়া, সেখানে ক্লিক করবে। সেখানে অপশন পাবে হোম ভিডিওস। তো ভিডিওসে দেখবে পরপর ভিডিওগুলো দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। তোমাদের পরীক্ষায় যে যে টাইপের কোশ্চেন পড়ে, সেই সমস্ত টাইপের ভিডিও করা আছে। তার শর্টকাট টিপসও বলে দিয়েছি এবং কোন টিপস কোথায় অ্যাপ্লাই করবে আর কোন টিপস কোথায় অ্যাপ্লাই করবে না সেটাও বলে দেওয়া আছে, ঠিক আছে। সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে ও ভিডিওগুলো দেখলে তোমাদের খুবই উপকারে লাগবে। তো চলো এবারে মূল ভিডিওটা শুরু করা যাক। নৌকো স্রোত সম্বন্ধে ভালোভাবে জানতে গেলে আমাদের তিনটি জিনিস ক্লিয়ার থাকা দরকার। একটা হচ্ছে স্রোত বলতে কী বুঝি, স্রোতের অনুকূলে বলতে কী বুঝি, আর স্রোতের প্রতিকূলে বলতে বুঝি। তো স্রোত, কোনো নদীর জলের যখন একটা গতি থাকে বা নদীর জল প্রবাহিত হয় সেটাকে আমরা স্রোত বলি। স্রোতের অনুকূলে কী বলতে কী বুঝি, যখন নদীর জলে গতির দিক আর কোনো বস্তু বা ব্যক্তির গতির দিক একই দিকে হয় সেটাকে বলি স্রোতের অনুকূলে। আর স্রোতের প্রতিকূলে বলতে কী বুঝি, যখন কোন স্রোতের দিকটা আর বস্তু বা ব্যক্তির দিকটা উল্টো দিকে হয় বা বিপরীত দিকে হয় সেটাকে বলি প্রতিকূল। অনুকূল মানে মনে রাখবে একই দিক বা একই সঙ্গে, মানে একই ডাইরেকশন। প্রতিকূল মানে বিপরীত ডাইরেকশন, ঠিক আছে। তো চলো একটা ছবির সাহায্যে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো একটা নদীর ছবি এঁকেছি, নদীটা মনে করো এধার থেকে ওধার প্রবাহিত হচ্ছে, তীর চিহ্নের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। নদীটা প্রবাহিত হচ্ছে স্রোতটা, ঠিক আছে, এধার থেকে এদিকে। এখানে কোনো বস্তু বা ব্যক্তি আছে, বস্তু বা ব্যক্তি যদি এদিকেই যায়, ঠিক আছে, সেটাকে বলি অনুকূল অবস্থা। দেখো তীরচিহ্ন দুটো একই দিকে আছে, ঠিক আছে। তীরচিহ্ন দুটো যদি একই দিকে হয় সেটাকে বলবো অনুকূল অবস্থা, আর তীরচিহ্ন যদি বিপরীত দিকে হয়, বিপরীত দিকে, সেটা হচ্ছে প্রতিকূল অবস্থা, ঠিক আছে। প্রতিকূল আর অনুকূল সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেল। নদীর স্রোতের দিকটা বাঁ দিক থেকে ডান দিকে, ঠিক আছে, সেরকম কোনো বস্তু বা ব্যক্তি যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় সেটাকে বলি অনুকূল অবস্থা। অনুকূল হলে সবসময় প্লাস হবে, অনুকূল মানে একই দিক, অনুকূল হলে সবসময় প্লাস হবে, এই জিনিসটা মনে রাখবে। প্রতিকূল মানে কি, প্রতিকূল মানে স্রোতের দিক যেদিকে আছে আর বস্তু বা ব্যক্তির দিকটা, মানে বস্তু বা ব্যক্তি এখানে যদি থাকতো সে এদিকে যেত, উল্টো দিকে যেত। উল্টো দিক মানে হচ্ছে প্রতিকূল অবস্থা বা প্রতিকূল, স্রোতের প্রতিকূলে, ঠিক আছে। প্রতিকূল মানে সবসময় মাইনাস হবে, প্রতিকূল মানে মাইনাস হবে, অনুকূল মানে সবসময় প্লাস হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল। চলো এবারে প্রয়োজনীয় কিছু সূত্র নিয়ে আলোচনা করি। যদি তোমরা ধরো স্থির জলে কোনো বস্তু বা ব্যক্তির বেগ, বস্তু বা ব্যক্তির বেগ যদি বেগ এক্স কিমি পার ঘন্টা হয়, ঠিক আছে, স্থির জলে, ঠিক আছে, স্থির জলে কোনো বস্তু বা ব্যক্তির বেগ যদি এক্স কিমি পার ঘন্টা হয় আর স্রোতের বেগ, ওয়াই কিমি পার ঘন্টা হয়, তাহলে অনুকূলে বস্তু বা ব্যক্তির বেগ কত হবে। তো অনুকূলে বেগ কত হবে সেটা আমরা বার করব, অনুকূলে বেগ। তো তোমাদের কী বলেছিলাম, অনুকূলে বেগ মানে একই দিকে, একই দিকে হলে সবসময় প্লাস হবে, ঠিক আছে। তো অনুকূলে বলেছে, তাহলে প্লাস হলে কী হবে, এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা, ঠিক আছে, অনুকূলে। অনুকূল হলে সবসময় প্লাস হবে, প্লাস হলে এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা। এরপর প্রতিকূলে বেগ কত হবে, প্রতিকূলে বেগ প্রতিকূলে বলেছিলাম প্রতিকূল হলে বিরুদ্ধে, মানে উল্টো দিকে, উল্টো দিকে হলে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই কিমি পার
ঘন্টা, ঠিক আছে। অনুকূল হলে সবসময় প্লাস হবে আর প্রতিকূল হলে সবসময় মাইনাস হবে। তাহলে এই দুটো সূত্র মনে রাখবে। এই দুটো সূত্র ইউজ করে প্রচুর অঙ্ক পরীক্ষায় পড়েছে, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুবই প্রবল। তো চলো আরও দুটো সূত্র জেনে নিই। সে আগে চারটা সূত্র নিয়ে আলোচনা করব। চারটা সূত্র থেকে যে সে কোশ্চেন পড়ে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো পরীক্ষায় আমাদের কোশ্চেন পড়ে অনুকূলে বেগ নির্ণয় করো, প্রতিকূল বেগ নির্ণয় করো, স্রোতের বেগ নির্ণয় করো, আর ব্যক্তি বা বস্তুর বেগ নির্ণয় করো। তো অনুকূলে প্রতিকূলের সূত্রটা আমরা জেনে গেছি। এরপর সেখান থেকে আমরা বস্তুর বেগ বা ব্যক্তির বেগ কীভাবে নির্ণয় করব ও স্রোতের বেগ কীভাবে নির্ণয় করব সেটা জানব। তাহলে অনুকূলে বেগ সম্বন্ধে আমরা কী জানি? অনুকূলে বেগ শোন, কী বললো? অনুকূলে হলে সবসময় প্লাস হবে। প্লাস হলে কী হয়? বস্তু বা ব্যক্তি বেগ যুক্ত স্রোতের বেগ, এটা তো জানি। বস্তু বা ব্যক্তির বেগ যুক্ত স্রোতের বেগ, ঠিক আছে। আর প্রতিকূলে বেগ সম্বন্ধে আমরা কী জানি? প্রতিকূলে বেগ সমান বস্তু বা ব্যক্তির বেগ বিযুক্ত স্রোতের বেগ, ঠিক আছে। অনুকূলে মানে সবসময় প্লাস হবে আর প্রতিকূলে মানে সবসময় মাইনাস হবে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে। এরপর এখান থেকে আমরা বস্তু বা ব্যক্তির বেগ নির্ণয় করব আর স্রোতের বেগ নির্ণয় করব, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে দেখো এই দুটো সূত্র মনে রাখলেই তোমরা বাকি দুটো সূত্র মনে রাখতে পারবে, ঠিক আছে। কীভাবে দেখো, এখান থেকে প্লাস মাইনাস আছে, মানে আমরা যদি দুটো সূত্র বেগ কেটে দিই, দুটো সূত্র বেগ কেটে দিলে কী পড়ে রইল? অনুকূল বেগটা অনুকূল লিখছি, অনুকূলে যুক্ত প্রতিকূলে, ঠিক আছে, বেগগুলো লিখছি না, ঠিক আছে। অনুকূলে যুক্ত প্রতিকূলের সমান কী পাচ্ছি? এই স্রোতের বেগগুলো তো কাটা গেল, ঠিক আছে, স্রোতের বেগগুলো কাটা গেছে, ঠিক আছে। তাহলে পাচ্ছি কি? দুটো আছে, মানে দুই গুণিত বস্তু বা ব্যক্তির বেগ ঠিক আছে। তাহলে বস্তু বা ব্যক্তির বেগ সমান কি লিখতে পারি? বস্তু বা ব্যক্তির বেগ বেগ সম্বন্ধে আমরা কী লিখতে পারি? বস্তু বা ব্যক্তির বেগ সমান কী পেলাম? এখান থেকে পেয়ে যাবো, দুইটা নিচে চলে আসবে। বস্তু বা ব্যক্তির বেগ সমান কী? অনুকূল যুক্ত প্রতিকূল ডিভাইড বাই টু, ঠিক আছে। বস্তু বা ব্যক্তির বেগ সমান কী? অনুকূল যুক্ত প্রতিকূল ডিভাইড বাই টু, এটা পেলো বস্তু বা ব্যক্তির বেগ, ঠিক আছে। এখান থেকে দেখো যদি আমরা সাইনটা চেঞ্জ করে দিতাম তাহলে কী পেয়ে যেতাম? তাহলে স্রোতের বেগ পেতাম। স্রোতের বেগ কীভাবে পেতাম চলোটা দেখে নিচ্ছি। চলো এবার স্রোতের বেগটা নির্ণয় করবো। স্রোতের বেগটা নির্ণয় করতে গেলে কী করতে হবে? এখানে প্লাস মাইনাস আছে, যে মাইনাসটাকে প্লাস করে নিতে হবে। তাহলে সাইনটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে বাকিগুলোর সাইন চেঞ্জ হবে, মানে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো এটা কেটে গেল, তো পড়ে রইলে কি? অনুকূল বিযুক্ত প্রতিকূল সমানে আমরা কি লিখতে পারি? একটা স্রোতের বেগ দুটো স্রোতের বেগ, মানে দুই গুণিত স্রোতের বেগ, ঠিক আছে, স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ সমান কি লিখতে পারি? স্রোতের বেগ সমান হচ্ছে কি? অনুকূল বিযুক্ত প্রতিকূল ডিভাইড বাই টু। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন বস্তু বা ব্যক্তির বেগ নির্ণয় করছিলাম তখন অনুকূল যুক্ত প্রতিকূল প্লাস ছিল,
আর যখন স্রোতের বেগ নির্ণয় করছি অনুকূল বিযুক্ত প্রতিকূল, এটি ডিফারেন্স, ঠিক আছে? বাকি তো সব একই। দুটো কোশ্চেন আমি লিখেছি, সে দুটো কোশ্চেনই কিন্তু পরীক্ষায় পড়েছে, একটা ফুড এসআই পড়েছে, একটা ব্যাংকের পরীক্ষায় পড়েছে। তো দুটো কোশ্চেনই অনুকূলে গতিটা নির্ণয় করতে বলেছে, দুটো কোশ্চেনটা অ্যান্সারটাও একই হবে। কীভাবে, চলো দেখে নিয়ে যাক। একজন সাঁতারু স্থির জলে গতি যদি 9 কিমি পার ঘন্টা হয়, তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করুন যখন নদীর বহমান গতি 6 কিমি পার ঘন্টা। আবার পরে কোশ্চেনটা পড়েছে, স্থির জলে এক সাঁতারুর বেগ 9 কিমি পার ঘন্টা, যদি স্রোতের বেগ 6 কিমি পার ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে সাঁতারুর বেগ কত? তো আমাদের অনুকূলে গতিটা বা অনুকূলে বেগটা নির্ণয় করতে বলেছে। অনুকূলে বেগ বলতে আমি প্রথমেই তোমাদেরকে বলেছি, অনুকূল মানে একই দিক। অনুকূল মানে যদি একই দিক হয় সবসময় প্লাস হবে, ঠিক আছে? অনুকূল মানে একই দিক মানে প্লাস হবে। তো প্লাস হলে কি, স্রোতের গতি আর ব্যক্তি বা বস্তুর গতি দুটো প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো, স্থির জলের গতি 9 কিমি পার ঘন্টা, ঠিক আছে, সাঁতারু গতি হচ্ছে 9 কিমি পার ঘন্টা, আর স্রোতের গতি দিয়ে আছে কত, 6 কিমি পার ঘন্টা। তো 9 যুক্ত 6 মানে 15 কিমি পার ঘন্টা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। খুব সহজে অ্যান্সারটা হয়ে গেলো। সেকেন্ড অ্যান্সারটা এভাবেই হবে, সাঁতারুর বেগ দেখো 9 কিমি পার ঘন্টা দিয়ে আছে, আর স্রোতের বেগ 6 কিমি পার ঘন্টা দিয়ে আছে। 9 যুক্ত 6 = 15 কিমি পার ঘন্টা সেকেন্ডটাও অ্যান্সার হয়ে যাবে। তাহলে তোমরা যদি সূত্রটা জানো, খুব কম সময়ে অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো এখানে যে অঙ্কটা দিয়ে আছে, একজন সাঁতারুর স্রোতের অনুকূলে বেগ 11 কিমি পার ঘন্টা, যদি স্রোতের বেগ 1.5 কিমি পার ঘন্টা হয়, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত? ঠিক আছে, আমাদের স্রোতের প্রতিকূলে বেগটা নির্ণয় করতে হবে। আর অনুকূলে দিয়ে আছে আর স্রোতের বেগ দিয়ে আছে, ঠিক আছে? তাহলে আমাদের স্রোতের বেগ সমান আমরা কী জানি, স্রোতের বেগ অনুকূল বিযুক্ত প্রতিকূল ডিভাইড বাই 2, এটা তো আমরা জানি, ঠিক আছে? তাহলে অনুকূলে বেগটা কত, অনুকূলে বেগ 11 কিমি পার ঘন্টা, তাহলে 11। প্রতিকূলে বেগটা আমাদের বার করতে হবে, তাহলে প্রতিকূলটা রেখে দিচ্ছি, প্রতিকূল ডিভাইড বাই 2। আর স্রোতের বেগটা এখন দিয়ে আছে, স্রোতের বেগ কত দিয়ে আছে, 1.5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 1.5। এরপর আমরা গুণ করব, বা 3 = 11 বিযুক্ত প্রতিকূল, প্রতিকূলটা এখানে নিয়ে আসছি, প্রতিকূল সমান কত পাবো, প্রতিকূল সমান পাবো 11 বিযুক্ত 3 = 8 কিমি পার ঘন্টা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কত হলো, 8 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 40 কিমি যান 8 ঘন্টায়, স্রোতের অনুকূলে 36 কিমি যান 6 ঘন্টায়, স্রোতের বেগ কত? তো স্রোতের বেগ নির্ণয় সূত্রটা কি, স্রোতের বেগ সমান আমরা কি জানি, অনুকূল বিযুক্ত প্রতিকূল ডিভাইড বাই 2, ঠিক আছে? এরপর অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগটা বসিয়ে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। কিন্তু কোশ্চেনে দেখো, স্রোতের প্রতিকূলে 40 কিমি যান 8 ঘন্টায় বলেছে। আমরা যখনই বেগটা নির্ণয় করব, প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেটা নির্ণয় করব, ঠিক আছে? প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে সেটা নির্ণয় করব। তাহলে প্রতিকূলে পি লিখছি, প্রতিকূলে 8 ঘন্টায় যাচ্ছে 40 কিমি, তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে, 40 / 8, 8 5 মানে 5 কিমি, 5 কিমি, ঠিক আছে? অনুকূলে যাচ্ছে কত, অনুকূলটাকে আমি এ লিখছি, ঠিক আছে? অনুকূলে 36 কিমি যান 6 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে, 36 / 6, 6 কিমি, ঠিক আছে? তোমরা পরীক্ষার সময় এভাবে অনুকূলকে এ লিখবে, প্রতিকূলকে পি লিখবে, এখানেও তোমরা অনুকূলকে এ লিখবে, প্রতিকূলকে পি লিখবে, ঠিক আছে? যাতে তোমরা পরীক্ষার সময় খুব কম সময়ে অ্যান্সারটা দিতে পারো, ঠিক আছে? তাহলে অনুকূলে বেগ কত, 6, প্রতিকূলে 5,
divide by 2 समान 1 by 2 समान 0.5 এত কিমি ঠিক আছে তোমরা যখন পরীক্ষার সময় করবে স্রোতের বেগ s समान অনুকূল বিযুক্ত প্রতিকূল divide by 2 এভাবেই করবে ঠিক আছে তাহলে তোমরা আরো কম সময়ে आंसरটা দিতে পারবে বাস মানগুলো বসিয়ে দেবে এটা করার দরকার নেই এটা মুখে মুখেই তোমরা आंसरটা করে দিতে পারতে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা করলাম একবার ডায়েট এভাবে করে 6 বিযুক্ত 5 ডিভাইড বাই 2 সমান 1 2 এইভাবেই করবে ঠিক আছে তাহলে তোমার সময়টা অনেক বেঁচে যাবে ঠিক আছে এত কিছু লেখার দরকার নেই জাস্ট ওই ক্যালকুলেশনটা মুখে মুখেই করবে আর এইভাবে সূত্রটা বসিয়ে দিলে आंसरটা পেয়ে যাবে কয়েক সেকেন্ড সময় তোমরা आंसरটা দিয়ে দিতে পারবে ঠিক আছে দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে থ্রি জলে এক সাঁতারুর বেগ 10 কিমি পার ঘন্টা যদি স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হয় তাহলে 60 কিমি যেতে তার কত সময় লাগবে ঠিক আছে তো চলো এই অঙ্কটা এবার করি তো সাঁতারুর বেগটা বলেছে 10 কিমি পার ঘন্টা আর স্রোতের বেগটা 5 কিমি পার ঘন্টা তাহলে অনুকূলে বেগটা কত হবে 10 যুক্ত 5 সমান 15 কিমি 15 কিমি পার ঘন্টা আর প্রতিকূলে বেগটা কি হবে প্রতিকূলে 10 বিযুক্ত 5 সমান 5 কিমি পার ঘন্টা ঠিক আছে অনুকূলে বেগটা হলো 15 কিমি পার ঘন্টা প্রতিকূলে বেগটা হলো 5 কিলোমিটার পার ঘন্টা এরপর আমরা কি বলবো 60 কিমি যেতে তার কত সময় লাগবে তো অনুকূলে যদি 15 কিমি 1 ঘন্টায় যায় অনুকূলে 15 কিমি 1 ঘন্টায় যায় তাহলে 60 কিমি যেতে কত সময় লাগবে 60 ডিভাইড বাই 15 15 4 তাহলে 4 ঘন্টা সময় লাগবে সেটা অনুকূলে ঠিক আছে অনুকূলে আর প্রতিকূলে কত সময় লাগতো প্রতিকূলে সময় লাগতো 60 ডিভাইড বাই 5 5 12 12 ঘন্টা ঠিক আছে 12 ঘন্টা ঠিক আছে কিন্তু আমাদের অপশনে 12 ঘন্টা প্রতিকূলে অ্যানসারটা নেই মানে এটা প্রতিকূলে 12 ঘন্টা অপশনে নেই কিন্তু অনুকূলে 4 ঘন্টা অপশনে আছে তাহলে অ্যানসার কত হবে অনুকূলে 4 ঘন্টা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমাদের জন্য একটা অঙ্ক দেওয়া হলো এই অঙ্কটা অ্যান্সার কত হবে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে আর এই ভিডিওটা ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করো আর এক কথা একটা কথা বলা আছে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি ভগ্নাংশের অঙ্ক মুখে মুখে সেটা দেখে নেবে সময় কার্যের একটা অঙ্ক আছে ভিডিও আছে সেখানে একটা অঙ্ক তিন রকম পদ্ধতিতে কীভাবে সমাধান করবে তিনজন লোক বা চারজন পুরুষ ছজন মহিলা এই টাইপের অঙ্কগুলো আছে ওই টিক্সটা একটা বলে দিয়ে আছে সেই টিক্সটা কোন ক্ষেত্রে কাজে লাগবে কোন ক্ষেত্রে লাগবে না সেটা বলে দিয়ে আছে বয়স সংক্রান্ত অঙ্ক যেগুলো পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক শর্টকাট টিক্সের মাধ্যমে কীভাবে দেখে অ্যান্সারটা দিতে পারবে সেটাও দেখে নেবে মুদ্রা সংক্রান্ত অঙ্ক কয়েন সংক্রান্ত অঙ্ক যেগুলো সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে কীভাবে যাবে মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাতে কীভাবে যাবে সেই ভিডিওটাও দেখে নেবে তারপর একটা যে ট্রেন সংক্রান্ত অঙ্ক যেগুলো পরীক্ষায় পড়ে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে শতকরা থেকে পাস ফেলের যে অঙ্কগুলো পড়ে অঙ্কে এত পার্সেন্ট পাস করেছে বিজ্ঞানে এত পার্সেন্ট পাস করেছে শতকরা কত পাস করেছে বা কত ফেল করেছে শতকরা সেই ভিডিওটি দেখে নেবে একক অঙ্ক নির্ণয় করার একটা ভিডিও আছে খুবই ভালো ভিডিও সেটা অবশ্যই দেখে নেবে এক থেকে ২৫ পর্যন্ত সংখ্যার বিভাজ্যত নিয়মের ভিডিওটা অবশ্যই দেখে নেবে তারপর তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও আছে আরও অনেক টিপস বলে দেওয়া আছে সেই টিপসগুলো কোন ক্ষেত্রে কাজে লাগবে আর কোন ক্ষেত্রে কাজে লাগবে না সেটা বলে দেওয়া আছে সরলীকরণের একটা ভিডিও ভালো ভিডিও আছে সেখানে দেবে কিছু অঙ্ক করে দেওয়া আছে সেই অঙ্কগুলো বিভিন্ন টিপস বলে দেওয়া আছে সেই টিপসগুলো কোনখানে কাজে লাগবে কোনখানে লাগবে না সেটা বলে দেওয়া আছে ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এই কয়েকটা ভিডিও খুবই ভালো ভিডিও এই ভিডিওগুলো দিলে তোমাদের অবশ্যই উপকার লাগবে আর বাকি অনেক ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখে নেবে দেখলে তোমাদের খুবই উপকার লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখাবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো